আপনি যদি আসলে ফ্রিতে ইনকাম করতে চান তাহলে নিওবক্স হতে পারে আপনার জন্য বেস্ট উপায়। তো কিভাবে নিওবক্স থেকে ইনকাম করবেন, কতদিনে ইনকাম করতে পারবেন, প্রতিদিন $10 কিভাবে ইনকাম করবেন, আশয় বিষয় আর অনেকগুলো ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে, সবগুলো একটু কষ্ট করে দেখে নেবেন, তাহলে এই সাইট থেকে আপনি প্রতিদিন $10 করে ইনকাম করতে পারবেন সর্বনিম্ন। কিন্তু এর জন্য আপনাকে ধৈর্য নিয়ে কাজ করতে হবে, লং টাইম কাজ করে যেতে হবে। সাইটটা 15 বছর ধরে মানুষকে ইনকাম দিয়ে যাচ্ছে। সো আশয় বিষয় সবকিছুই জেনে যাবেন। সো আজকের ভিডিওতে আমি জানাবো নিওবক্সের নিয়ে কিছু প্রশ্নের উত্তর, যে উত্তরগুলো আপনাদের আসলে জানা উচিত। তাই যারা যারা কমেন্ট করছিলেন আমার নিওবক্সের ভিডিওর নিচে, সেই কমেন্টগুলোর উত্তর দিব, যাতে করে একটা কমেন্টের উত্তর দিলে আপনারা সকলেই সেই বিষয়ে জেনে যান। তো নিওবক্সে আপনি যদি কাজ করে থাকেন ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। আশা করি আপনার জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে, অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। তো চলুন শুরু করি। দেখেন আমি অনেকগুলো কমেন্ট আপনাদের জন্য স্ক্রিনশট দিয়ে রাখছি, যাতে করে আপনাদের একটা কমেন্টের উত্তর দিলে সবাই সেই কমেন্টের উত্তরটা পেয়ে যান। এই জন্য আপনাদের সবসময় বলি ভিডিওর নিচে কমেন্ট করবেন, কোনো সমস্যা হইলে ইনশাল্লাহ সেগুলোর উত্তর পেয়ে যাবেন। সো দেখেন উনি এই ভাই কী বলছে, ভাই 100টা রেফারেল ছিল, আজকে গোল্ডেন প্যাক নেওয়ার পর রেফারেল অ্যাড করতে পারছি না, দেখায় ইউ নিড সেট ইউর পার্সোনাল সেটিং, কী করবো এখন একটু হেল্প করেন। দেখেন আপনারা যখন স্ট্যান্ডার্ড থেকে গোল্ডে যাবেন অথবা যে কোনো মেম্বারশিপ কিনবেন, তখন আপনাকে এই যে পার্সোনাল সেটিংয়ে গিয়ে দুইটা টাইম ফিক্স করতে হবে। এই টাইমটা আপনারা 8টা এবং 9টা দিয়ে দিবেন, সেক্ষেত্রে ভালো হবে। আমি এবং 8টা এবং 9টা আমি দিয়ে দিছি, সেক্ষেত্রে আপনারাও 8টা এবং 9টা দিয়ে দিবেন, দিয়ে সেভ করে দিবেন, তাহলে আবার নতুন করে রেফারেল কিনতে পারবেন। সো আশা করি বুঝে গেছেন। এরপরে আসেন দেখেন একজন লিখছে, ভাইয়া বাইন্যান্স থেকে কি নিওবক্সে টাকা ডিপোজিট করা যায়? হ্যাঁ অবশ্যই যায়, এবং কীভাবে করে সেটা আমার অনেকগুলো ভিডিও আছে, একটু দেখে নেবেন কষ্ট করে। এরপর যদি দেখি, আমি যদি 25টা রেফারেল বাই করি $5 দিয়ে, তাহলে রেফারেলগুলো কি ওনলি 1 মান্থের জন্য থাকবে নাকি লাইফ টাইম? আপনি $5 দিয়ে 25টা করেন, $20 দিয়ে 100টা করেন, যে কয়টা ইচ্ছা যাকেই বাই করেন, শুধু 1 মাসের জন্যই থাকবে। তারপর চাইলে আপনি তাকে রিনিউ করতে পারবেন, রিসাইকেল করতে পারবেন, ব্যান করে দিতে পারবেন, যা মন চাই করতে পারবেন, অনেকগুলো সেটিং আছে। ওটা আমার একটা রেফারেল কন্ট্রোলের ভিডিও আছে, সেটা দেখবেন তাহলে বুঝে যাবেন। এরপরে আসেন একজনের লিখছে, নিওবক্স মেইন ব্যালেন্স দিয়ে রেফারেল কিভাবে কিনবো দেখিয়ে দেন, লাভ ইউ ভাইয়া। দেখেন আমি অ্যাকাউন্টটা লগ ইন করলাম, লগ ইন করার পর এই যে দেখেন আমার এখানে অ্যাকাউন্টে $30 আছে আর আমার রেফারেলে কোনো ডলার নাই। এই যে দেখেন এখান থেকে আমি এখান থেকে রেন্ট ব্যালেন্সে ক্লিক করব, ক্লিক করলে এই যে মেইন ব্যালেন্স, এই মেইন ব্যালেন্স এখানে আপনি যত ডলার সিলেক্ট করবেন এত ডলারই আপনার এই রেন্ট ব্যালেন্সে চলে যাবে। দেখেন আমি আপনাদের সামনে একটু নিয়েই দেখাই। সো এখানে $12, $20, এখান থেকে আমার আছে কত $30, সেক্ষেত্রে $30 সিলেক্ট করে ট্রান্সফার ফ্রম ইওর মেইন ব্যালেন্স ক্লিক করে দিলাম। দেখেন এটা চলে গেছে রেফারেল কেনার ব্যালেন্সে। এই যে এখন আমি এখানে যদি ক্লিক করি, হোমে যাই, হোমে যাওয়ার পরবর্তীতে এই যে আমার রেন্ট ব্যালেন্সে দেখেন $30 এই যে এখানে জমা হয়ে গেছে। সো এইভাবে করে নিতে পারেন। আর একটা জিনিস একটু দেখাই, যদি দেখাইছি এই জিনিসটা, দেখেন আমার এখন 600 রেফারেল কিনছি এবং আমার রেফারেল 600 রেফারেল থেকে আমার প্রতিদিন ক্লিক আসে কত, 600 রেফারেল এই যে 2 দিন হয়েছে কিনছি, মানে আমার এখন 600-700 মতো ক্লিক আসে প্রতিদিন, মানে 1.something% ক্লিক করে। তো আরও এখান থেকে মাত্র কিনলাম প্রথম মাসেই, আশা করি 1% পাইছি, আরও 2-3 মাস 6 মাস পর এদেরকে ভালো করে কন্ট্রোল করতে পারলে আরও ভালো পাওয়া যাবে। যাই হোক এই যে বাদ দিই, প্রশ্ন উত্তরে যাওয়া যাক, তো ওনার অ্যান্সার দিয়ে দিছি। এরপরে আসেন প্রিন্স ভাই, প্রথম লেভেল $10 এক মাসের জন্য 50টি রেফারেল ক্রয় করলে এক মাস $10 ইনকাম হবে কি, যেখানে আমি দৈনিক কাজ করে যাচ্ছি, জানাবেন ভাই। আসলে আমি এটা রিকমেন্ড করি না কাউকে, যে 50টা 20টা 10টা রিকমেন্ড করি না যে এই কিনেন রেফারেল। দেখেন আমার 600 রেফারেল ×4, মানে আমার প্রতিদিন ক্লিক আসার কথা 2400, সেখানে ক্লিক আসতেছে মাত্র 700। তাহলে বোঝেন কত মানুষ কাজ করতেছে, মানে অর্ধেকের অর্ধেক মানুষও কাজ করে না ঠিক মতো। তাই আপনি যদি 20-50টা রেফারেল কেনেন তো ওখান থেকে ভালো রেফারেল পাওয়া খুব মুশকিল। তাই আমি সাজেস্ট করি যেই কেনেন, মানে এই 20-50টা না কেনে একটু অপেক্ষা করে 15-20 দিন 1 মাস পর 100টা কেনেন, এইটাই ভালো হবে। তাহলে হয়তোবা কিছু ভালো রেফারেল পাবেন ওখান থেকে, একটু কারিশমা করে ভালো ভালো রেফারেলকে আলাদা করে একটা ভালো ইনকাম করা যাবে। তো রেফারেলকে কীভাবে কন্ট্রোল করবেন এই নিয়ে আমার একটা ভিডিও আছে, ওইটা দেখবেন, আশা করি তাহলে আরও বুঝে যাবেন সব ভালোভাবে। এরপরে যদি দেখি, মোবাইল দিয়ে কি কেউ পারছেন কাজ করতে, মানে উনি মোবাইল দিয়ে কাজ করতে পারে নাই, মোবাইল দিয়ে কাজ করতে হলে আপনার একটা OTC লাগবে আর একটা মাউস লাগবে, তাহলে কাজ করতে পারবেন। এরপরে ভাই আপনার ভিডিওগুলো খুব মনোযোগ দিয়ে শুনি, জানি না কোন দিন সফল পাবো ইনশাল্লাহ। আসলে ইনশাল্লাহ বলে নাই, যাই হোক ইনশাল্লাহ। আপনি যদি
মনোযোগ দিয়ে শুনেন, ধৈর্য নিয়ে কাজ করেন, ইনশাল্লাহ সফলতা অর্জন করবেনই। আসলে পরিশ্রম সফলতার মূল চাবিকাঠি। আপনি পরিশ্রম করলে সেটার ফল আজকে পাবেন, নাহলে 5 বছর পর পাবেন, নাহলে 5 দিন পর পাবেন, নাহলে 10 বছর পর পাবেন, কিন্তু পরিশ্রম কোনোদিন বিফলে যায় না, এই জিনিসটা মাথায় রাখবেন। এরপরে যদি যাই, ভাই প্রতি মাসে মাসে কি রেফারেল কিনতে হবে? আসলে প্রতি মাসে মাসে রেফারেল কিনলে আপনার জন্য লস হবে। যে ইনকামটাই করবেন, প্রতি সপ্তাহে সপ্তাহে রেফারেল কেনার চেষ্টা করবেন, তাহলে হবে কি, আপনার ওই কন্টিনিউয়াসলি থাকবে আর কি। এটা নিয়ে ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিও দিব। ভাই অ্যাডগুলো দেখলে কি রেফারেল কেনার জন্য ডলার পাওয়া যাবে? হ্যাঁ অবশ্যই, আপনি অ্যাডগুলো দেখলে একটা ইনকাম হবে, ওইটা দিয়ে রেফারেল কিনতে পারবেন। কিন্তু ওই 100টা রেফারেলের নিচে কিনলেন না কেউ, কিনলে আসলে লস খাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এরপরে আসেন, ভাই এখানে কি মোবাইল দিয়ে কাজ করা যাবে? হ্যাঁ যাবে, ওটিজি আর মাউস লাগবে। এরপরে হচ্ছে, ভাই $20 দিয়ে কিনলে, রেফারেল কিনলে কতদিন থাকবে রেফারেলগুলো জানাবেন। আপনি যেটাই কেনেন, যতদিনই কেনেন, মানে রেফারেল যে কয়টাই কেনেন, 1 মাসের জন্য, একবার কিনলে থাকে 1 মাসের জন্য। এরপরে কোনটায় কাজ করব কিছুই বুঝতে পারতেছি না। আপনার যেটা ভালো লাগে সেটাই কাজ করেন, আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে। এরপরে আসেন, এটার কি অ্যাপ আছে ভাইয়া? এটা কি মোবাইলে চলে? এটার অ্যাপস নাই, এটা হচ্ছে www.neobux.com গিয়ে আপনার চালাতে হবে, এটার কোনো অ্যাপস নাই। এরপরে আসেন, একসাথে 300 রেফারেল কেনা যায় কি না? না, একসাথে 300 রেফারেল কেনা যায়, সেক্ষেত্রে আলটিমেটে যেতে হবে আপনাকে $890 দিয়ে মেম্বারশিপ নিয়ে। যেমন আমি এখন আলটিমেটে আছি, এই যে দেখেন, আমি এখন এই যে আলটিমেটে আছি, আমি চাইলে একসাথে 300 রেফারেল কিনতে পারি, কিন্তু আপনারা পারবেন না, কারণ আপনারা স্ট্যান্ডার্ডে আছেন হয়তোবা, অথবা গোল্ডে আছেন। তো গোল্ড আর স্ট্যান্ডার্ডে অত কেনা যায় না, গোল্ডে কেনা যায় হায়েস্ট 150 একসাথে, আর স্ট্যান্ডার্ডে কেনা যায় হায়েস্ট 100। সো তারপরে যাব, রেফারেল কীভাবে কন্ট্রোল করব তার একটা ভিডিও চাই, এর একটা ভিডিও অলরেডি আছে ইউটিউব চ্যানেলে, একটু কষ্ট করে দেখে নেবেন। এরপর একজন লিখছে, প্রিন্স ভাই আমার অ্যাকাউন্ট লগ ইন হচ্ছে না, ইউজার নাম ঠিক আছে, পাসওয়ার্ড ঠিক আছে, কিন্তু সেকেন্ডারি পাসওয়ার্ডটা ঠিক আছে, লগ ইন হচ্ছে না, আর আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়েছি কিন্তু মেসেজ লেখা যায় না কেন, আমাকে একটু জানাবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনার কেউ মেসেজ করতে পারবেন না, শুধু আমি মেসেজ দিলে সেটা দেখতে পারবেন, ওটা আসলে কোনো সমস্যা না। আর আপনার পাসওয়ার্ড সব ঠিক থাকলেও লগ ইন হচ্ছে না, তাহলে কোন জায়গায় হয়তো বা মিস্টেক আছে। আপনি একটা কাজ করতে পারেন, পাসওয়ার্ডটা ফরগেট করে আবার নতুন করে লগ ইন করতে পারেন। এরপরে দেখেন, আমি নিউবক্সে অনেক পুরাতন মেম্বার, আমি মোটামুটি মান্থলি ভালো একটা আর্নিং করছি, আপনি সবাইকে অটো পে অপশনটা চালু করতে বলেন, এটা অনেক বেনিফিট রেন্টেড রেফারেলের জন্য, থ্যাংকস। তো আপনাকেও ধন্যবাদ এটা বলার জন্য। আসলে অটোপে চালু তারা করতে পারেন যাদের অনেক পরিমাণে রেফারেল, আর যাদের অল্প রেফারেল তারা আসলে অটোপেটা চালু না করালে কিছু হবে না, কারণ অল্প রেফারেল হলে আপনি সব কিছু ম্যানুয়ালি করতে পারেন। আর যাদের 5,000, 2,000, 1,000 রেফারেল তারা অটোপেটা চালু করে রাখতে পারেন, তাহলে নতুন যে ব্যক্তি কাজ করবে প্রতিদিন তার প্রতিদিনের টাকা প্রতিদিন দেওয়া হবে। সো অটোপের বেনিফিট আছে, উনি অনেকদিন ধরে কাজ করছে, দেন হয়তোবা ভালো বেনিফিট পাবেন। আশা করি নিউবক্স নিয়ে সকল কিছু জানানোর চেষ্টা করছি, যত আপনাদের প্রশ্ন ছিল সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি যতটুকু পারছি। তাছাড়াও যদি আরও অনেক কিছু জানতে চান, আরও অনেক এর বাইরেও প্রশ্ন থাকে নিউবক্স নিয়ে, অবশ্যই কমেন্ট করতে পারেন। তাছাড়া আমার আরেকটা ভিডিও আছে Q&A নিউবক্স নিয়ে, কোশ্চেন অ্যান্ড অ্যান্সার আরেকটা ভিডিও আছে, সেটাও দেখতে পারেন, সেটার মধ্যে অনেক উত্তর দিয়ে দিয়েছি। তাছাড়া আপনার যদি নিউবক্স নিয়ে আরও নতুন কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ কোনো এক ভিডিওতে উত্তর দিয়ে দিব, অথবা আমি তো উত্তর কমেন্টের মধ্যে দিয়েই দিই। এছাড়াও আপনি যদি অন্য কোনো সাইট সম্পর্কে জানতে চান তো সেটাও কমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ সেটা দেওয়ার চেষ্টা করব। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।